আব্বা এবার সে দিকটা সাহস দেখা ফেলেছে কি করছে আব্বা সিদ্ধান্ত নিয়েছে সে নাকি বিবাহ করবে যে জিনিস গ্রামের মাটির তলায় পাওয়া গেছে সেই জিনিস গ্রামে সবার এই মোহরে তো আমাকে ভাগ আছে কাকা তুই আর আমি কই লই কি তোর ভাগ দিব আপনি ভিতরে আসেন আপনার বাইরের লোক একটু দেখা করে যান না 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 আর আর যাব না অনেক রাইত হয়ে গেছে তো ওই বাড়ির ফুলাগো কি হয়েছে কত সারাক্ষণ একটা ঘোরের মধ্যে থাকে ভাবের মধ্যে থাকে আমিও তো এটা বুঝতাছি না সব সময় কেমন একটা ভাব তৈরা থাকে যাত্রার যে নিয়ম সেই নিয়মে যাত্রা হইব তুই বানাইলে হইব আর তোর ডায়ালগ রাত বিরাতে মুখস্থ করতে না মুখস্থ যদি করতে হয় নিজের বাড়িতে গিয়ে মুখস্থ করবি ঠিক আছে মানুষটার জ্বর হইলো কেমনে ওই যে মাথায় বাড়ি দিছিল না তারপর থেকে হ্যাঁ শরীরটা ভালো যেতেছে না বিয়াটা যখন হয়ে গেছে তখন তোর করার কিছুই নাই তাছাড়া মায়াডো বাড়িতে আসা যাওয়া শুরু করছে বড় বোনের বিয়ে হয়েছে দেখে সবগুলো নাকি রে বিয়ে করানোর লেগে পাগল হয়ে গেছিস কে আমাকে কি বিয়ার বয়স হয় নাই আর স্ত্রীদের স্বামীদের জন্য একটু অপেক্ষা করতে হয় আমি আপনার স্ত্রী না আপনি আমার মাফ করে দিন আমি আপনার ভালোবাসি না মানুষটা কি আমগুলো চিনতে পারতেছে না নিজের শালিঘরে না চিনা উপায় আছে তা আপনারা কেমন আছেন ভালো আর থাকি কেমনে শুনছিলাম দুলাভাইয়ের জ্বর আসতে কাল কত রাইতে বুবু দৌড়ায় এসে জ্বরের ওষুধ লয়ে গেল তাই জ্বরে মানুষটা বাইরে কি করে জ্বর আইছে তো ভালো লাগতেছে না তাই একটু হাঁটাহাঁটি করতে পারিছি তা আপনারা কই যাইতেছেন আমরা তো যেতেছিলাম দুলাভাইরে দেখতে তা পথে তো দেখা হয়ে গেল না না আজকে আর না যাই যে উদ্দেশ্যে বোনের বাড়িতে যাওয়া সেটা তো পথেই হয়ে গেল আর আপনি বকুল রে কইেন যে আপনার লগে আমাকে দেখা হয়েছে কুশল বিনিময় হয়েছে আর এটাও কইেন সেজন্য মানুষের যত্ন আত্মি করে মাঝ রাস্তা থেকে আবার গোমরা ফিরে গেলে একু বই নে রাগ করব গুবু জানি রাগ না করে সেই দায়ভার দুলাভাইয়ের আর দুলাভাই জানি তাড়াতাড়ি কইরা আমার বুবুরে লইয়া আমাকে বাড়িতে এসে বেড়ায় যায় এটা খুব তাড়াতাড়ি হইতেছে না কেন এটা আরেকদিন সময় করে কমনি তাহলে আপনারা কি বাড়ির দিকে যাইতেছেন না না আজকে আর না যাই আসি বকুল দেখুন আর নিজের যত্ন নিন ঠিক আছে তুই এই বাড়ির আশেপাশে ঘুরবো করিস কেন আরে মানুষে দেখে ফেলাই তো বুঝে ফেলাইব যে কামে আইসো সেই কামে যা 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 আমি তো ঘুরি কামে তোর কথা তো আমি কিছু বুঝলাম না প্রদীপ ভাই পীর বাড়িতে আশ্রয় লইছে আর পোলাগো ট্রেনিং দেয় কবে থেকে কাম তো লইছে আজকের থেকে আচ্ছা তুই যে গ্রামে আইসোস কেউ দেখে নাই তো মেম্বার বাড়িতে আজকে দুপুরে খাওয়ানোর দাওয়াত খবরদার মেম্বার হয়েছে পীর বাড়ির আপন লোক একদম কাছের মানুষ তুই যা 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 গ্রাম থেকে থাকে থাকে আরে দূর আপনি কোনো চিন্তা করেন না তো কোনো ভয় নাই কেউ কোনো কিছু বুঝবার পারবো না তো টেয়া জন খাইছি ওই প্রদীপের এম মারু ঠিক আছে তুই মারিস যা এখন যা এখন যা যা আমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি এই আপনার আসার সময় হইল কি হইছে কি তাড়াতাড়ি বলেন বাবা বাপ শব্দ একদম বদলে গেছে দেখা তো মনে হয় না ভালোবাসার মানুষের সাথে কথা বলতেছেন দেখা মনে হয় অফিসের কর্মচারীর লোকে কথা কইতেছেন শুনো পারুল সব সময় সব পরিস্থিতিতে মানুষের মন মিজাজ একরকম থাকে না ডাকসুগ্রীর জন্য কি বলবো বলো আমি একটু ব্যস্ততার মধ্যে আছি আপনি থাকেন আপনার ব্যস্ততা নিয়ে ওই যে স্যামরা হাসমত আছে না রাস্তার মধ্যে আমাকে দুই মনের লাগে ফাইজলামি করছে যদি পারেন অর্ডার একটু টাইট মাইরা দিয়েন
আপনি থাকেন আপনার মতো আমি গেলাম এই পারুল এই ছুট পারুল দিন যখন খারাপ যায় তখন সব দেখতে চায় কি কইলাম না ও এ এ দিয়া আপেল আর বউ কইছে আপেলের ভিতরে আছে পিপিএল বি বি দিয়া ময়না পাখি এটা বিলাইয়ের বাচ্চা বিলাইয়ের বাচ্চা দুধ খায় ডি ডি দিয়া ডি দিয়া হইতেছে হাতি না কি করেন ডি দিয়া ডি ফর ডগ লেখাপড়ার জন্য বয়স লাগে না এটা জানতাম চেষ্টাও লাগে কিন্তু আপনার চেষ্টা দেখে মনে হইতেছে খুব তাড়াতাড়ি আপনি নাম ঠিকানা লিখতে পারবেন কি বুবুর জন্য আপনি বুবুরে এত ভালোবাসেন বুবু আপনার অনেক ভালোবাসে আইন আমি আপনার সাহায্য করি দেন আমার কাছে দেন এই যে ডি ফর ডগ ডি ফর কি হলো তা শুনতাম না আজকা তোমার চোখটা মানে কেমন লাগলো আচ্ছা ওই শহরে তোমার আত্মীয় স্বজন নাই বা পরিচিত কেউ বন্ধু বান্ধব থাকে না আবার ধরো তোমার ওই যে পত্রিকা এনে দিলাম মানে যে বিজ্ঞাপন থাকে বিজ্ঞাপন দেখা চাকরি বাকরির ব্যবস্থা একটা করলা কি কয়দিন আপনাকে বাড়িতে আনার পর থেকে আমার এত বড় একটা কষ্ট এত বড় একটা ভুল দূর হয়ে গেছে এই বাড়ি দ্বারা আমার আপনার মনে হয় আচ্ছা কলেজে পড়া একটা মাইয়া সে চাকরি চাইলে কি চাকরি পাইব এত সহজ চাকরি পাও কি দিব কি করব কেমনে চলবো এত ইজি না তোমার বুবু কই বুবু তো রানতেছে আমি গেছিলাম সাহায্য করার জন্য ঠেললে আমার এনে পাড়া দিছে আয় আপনার পরে লাগবো না তুমি তোমার বুবুরে পাঠাও যাও ঠিক আছে আপনি পড়েন লতা মানুষ তোমার ভুল বুঝাইলো সেই ভুল বুঝে তুমি আমারে আমার ভালোবাসারে সংসারে লাত্তি মেরে চলে এলা শোনেন বাড়ি মানুষ ডাকার আগে ইন্টারে কাইতে পারে এবার যদি আপনার ধরে না আপনাকে তো খবরই আছে আর কি ভালোবাসা হ্যাঁ কি জীবন সংসার ভালোবাসা জীবন সংসার আপনার মুখে মানে না এই যে আমি মানুষটা আপনার কত ভালোবাসছিলাম আমার সমস্ত ভালোবাসা আপনার হাতে তুলে দিয়েছিলাম আর আপনি আমারে আমার জীবনটারে কারে কোথায় কার হাতে তুলতে চাইছিলেন সিসি লতা ভুল সব ভুল লতা তুমি আমার ভুল বুঝতেছ মানুষের কথা শুনে তুমি তোমার ভালোবাসা আমারে দূরে সরাই দিও না
ভাইজান শুন 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 ডাকানোর দরকার নেই আমি চলে যেতেছি আমি তোমার ভালোবাসি তোমার ভুল একদিন ভাঙবো আমি তোমার নিজে নিয়ে যাব এই কয়ে গেলাম হ্যাঁ ভাইজান ওই যে ওই মাস্টার আবার আইছে ওই যে ওদিকে গেছে না না রানী এ হতে পারে না দেখো চলে এসেছি আমি আমি রানী চলে এসেছি আমি প্রহরী কোথায় তুমি আসো রানী 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 এ হাসপাতাল এই কি খবর হ্যাঁ আদা সালাম নমস্কার কিচ্ছু নাই তোর না নমস্কার কি বলবা তাড়াতাড়ি বলো গুরুত্বপূর্ণ যাত্রার মহড়ায় অতি ব্যস্ত আমি বাবা গুরুত্বপূর্ণ যাত্রার মহড়ায় তুমি অতি ব্যস্ত তোরে যাত্রাপালা শিখাইছে কেনা শিখাইছিল কোনো এককালে তুমি কিন্তু সেই সব তো এখন আর চলবে না তোমার শিখানোর পরে আমি নানান দিক এদিক সেদিকে নানান পর্যায়ে জ্ঞান অর্জন করছি শিক্ষা লাভ করছি এবং বর্তমানে আমি যাত্রার জেলে বেলে আছি আচ্ছা তুমি তো তার ধারে কাছেও নাই একটা থাপ্পড় দিয়া না দাঁতগুলি সব পালা দেবো ব্যাটা ব্যর্থব বলে আমি কোনো ধারে কাছে নাই তুই যে গ্রামের মধ্যে যাত্রা আয়োজন করছস পালার আয়োজন করছস তুই আমার জিজ্ঞাসছস তুই আমার কাছে পারমিশন নিছস কেন সব কিছু কি তোমাকে জিজ্ঞেস করে করতে হবে অবশ্যই করতে হবে এই গ্রামে কোনো যাত্রা করতে হলে আমাকে জিজ্ঞেস করে নিতে হবে আমাকে নিতে হবে আমার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিতে হবে সেই বুদ্ধি পরামর্শ দেওয়ার জায়গায় তুমি নাই তোমার বুদ্ধি অলরেডি ডাউন হয়ে গেছে কারণ তুমি যে ছেঁকা খাইয়া নৌকা চালান বাদ দিয়া গাছে উড়িয়া কান্দো জিমাও এটি সব জানি ওই দিনের মধ্যে আমি নাই ওই দিন চলে গেছে রে হাসপাতাল আমি কয়দিনের মধ্যে মালতীরা বিয়া করতেছি হ্যাঁ তুই একটা সুন্দর দিকা ভালো দিকা রানী জোগাড় কর এবার রাজার পাট গাবো আমি আর তুই করবি আমার প্রিয় সামসার চরিত্র যা এ কি বলছো প্রদীপ তুমি দাদা যাত্রার চরিত্র মুখস্থ করে ফাতা ফাতা করে ফেলেছি আমি ভালো দেখে উত্তম মানে রানী সেও ব্যবস্থা করব আমি আমার জন্য না আমার জন্য এবং তোমার জন্য একটি পার্ট আছে সেটি হচ্ছে তুমি দরজায় দাঁড়িয়ে থাকবে প্রহরী আমি আসতে যেতে সালাম দিবে কথাবার্তা কেমন জানি লাগতেছে ভালো লাগতেছে না কেন কি করছে কাল রাইতে আপনি তো ঘুমাই গেছিলেন ওরা কয়েছিলেন আমার জানি ভাতটা বাইরে দেয় আমি খাই নাই মাথা ধরছিল ভয় করছে কি মাথা ধরার কথা শুনে আমার হাত টান দিয়ে আমার পাশে বয়েছে বয়া কয় আপনার মাথাটা একটু টিপে দেই আরে সেরি তুই আমার গত রাত তুমি কে কি লাস্তছেন কে এই বিষয় আপনি এত উত্তেজনা নিয়ে আমরা বলতেছেন আরে লতারে তো আমরা দুইজনই বোনের মতো দেখি তাই না বোন ভাইয়ের মাথা টিপে দিতে পারে না ওর আমি বুঝি না বেটা মানুষ বুঝি না আরে আপনি কইছেন না যে আপনার মাথা ব্যথা করতেছে আর লেগে তো কইছে যে আসো ভাই তোমার মাথাটা টিপে দিই হয়েছে কি কালকে আমার শরীরটা খারাপ লাগতেছিল আমি ওরে কইয়া তারপর শুয়ে পড়ছিলাম ওরে কইছিলাম তোর ভাই আসলে ভাত বাইরে দিস তাই হয়তো কইছে না বউ আমার তাও ওর সুবিধার মনে হইতেছে না আপনি বেশি বেশি ভাবতেছেন শুনুন নারী পুরুষের সম্পর্ক ছাড়াও আরও অনেক সম্পর্ক আছে ভাই বোন বাপ মা চাচা চাচি আত্মীয় স্বজন বুঝতে পারছেন আপনি তো থাকছেন সবসময় একলা একলা আত্মীয় স্বজনের মধ্যে ভাই বোনের আদরের মধ্যে তো থাকেন না এর জন্য আপনার কাছে হয়তো বা অন্যরকম লাগতেছে বুঝছেন তারপরও ওরে লয়ে আসছি ওর একটা গতি আচ্ছা ঠিক আছে আপনি যখন এত চিন্তা করতেছেন আমি বিষয়টা খেয়াল রাখবো আমার ওরকম কিছু মনে হইতেছে না আপনি যেটা বুঝাইতে চাইছেন ওটা আমি বুঝতে পারছি আপনি যেহেতু বলছেন আমি খেয়াল রাখবো ঠিক আছে চিন্তা করবেন না কারণ কী করবো আর একটা গতি লাগবো না আর কি এইভাবে ভয়ে ভয়ে রাখুন নেই তাহলে আর কী করবে মামিন সিং নিয়ে যান নিয়ে যেয়ে ওরে বেচে দেন কথায় কথায় মহিলা কোবায় কইলাম কি আর বুঝলো কি কথা দেখো ভাই যাই হোক
ওর সাউনের মধ্যে ঝামেলা আছে, আমি বুঝি না বেড়া মানুষ। পারফেক্ট পারফেক্ট মাল পাইছি মহারাজ। হুট খারাপ মহারাজ। এই হামজা কি পাইছিস কি পাইছিস কি পাইছিস কি কিভাবে দললে মারলে কিভাবে বলি ভাই, খুবই গুরুত্বপূর্ণ কথা। আরে ক কি পাইছিস? আসছে আগামী শীতে আমরা তো চিন্তা করছি একটা যাত্রা করব, সেই যাত্রার মধ্যে একটা রাজার পাট আছে, মহারাজা, বিরাট বড় রাজা, উপযুক্ত পাত্র পাইতেছি না কইজা। পথের মধ্যে আপনারা দেখেই মনে হয়েছে যোগ্য পারফেক্ট রাজা আপনি ভাই। আপনি আমাকে যাত্রায় দলে রাজার পাটটা করেন। যাই দিকে সবাই সামনে দিকে যা, মেজালা সিজা যা। যাবো তো, কিন্তু ভাই যাওয়ার আগে একটা কথা বলে যাই আরো। সেটা হচ্ছে ভাই, যাত্রায় রাজার একটা পাট আছে, সাথে রানীরও একটা পাট আছে, অতি মহারানী। আপনার বাড়ির যে নতুন মাইয়াটা আছে না, চিকনা চাকনা সুন্দর, সে যদি ভাই রানী করে আর আপনি যদি রাজা করেন ভাই, খুবই ভালো যাত্রা বলা হবে, আপনি তারে নিয়ে চলে আসবেন। যা যা যা। তাহলে ভাই আর একটা কথা কই, ওই মাইয়া যদি না করে, আমাকে বকুলাফা ভাবি যদি করে রানী, আপনি রাজা খুব ভালো হয় কিন্তু। এ কি মহারাজ, কেন তুমি উত্তেজিত মহারাজ? মহারাজ কে এত রাইতে ওকে ঠকি মানে কে? আমি ফারুক। আমি অজ্ঞান হয়ে গেছিলাম গা, ওইটা শুনি যে তোমার বুবু বাইরে হয়েছে, আমার ওই ওই ডাক্তার আর কবিরাজ খোঁজার লিগা এলিগে ভাবলাম আইছিল কিনা। আরে চিন্তা করো না, আজকা জ্বর বাইরে গেছিল, আমার আজকা জ্বর কমে গেছে, চিন্তা করো না, যাও যাও ঘরের ভিতরে যাও, আমি খুঁজে বের করবো। হ্যাঁ যাও ভিতরে যাও, ঘরে বাইরে থাই করে যাও, সাবধানে যাইন। ঠিক আছে। গোল